মানবজাতির কাছে ক্যান্সার অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই রোগ নিরাময়ের কোনো একক ওষুধের সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং এর বিপরীতটাই ঘটছে। প্রতি বছর ক্যান্সারের ফলে আরও মানুষ মারা যাবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিচ্ছে। তাই ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে নতুন আইডিয়ার প্রয়োজন রয়েছে। সালমোনেলা রোগের প্যাথোজেন হিসেবে কুখ্যাত, তবে কিছুকাল ধরে ক্যান্সার গবেষকরা এই আগ্রাসী ব্যাকটেরিয়াকে এমনভাবে পরিবর্তন করতে চাইছেন যাতে তারা তাদের ধ্বংসাত্মক শক্তি ক্যান্সারের টিউমারের বিরুদ্ধে প্রয়োগ করে। আইডিয়াটা নতুন নয়, কিন্তু এই প্রথম সালমোনেলার আক্রমণাত্মক শক্তি বশে আনা সম্ভব হয়েছে। ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে ক্যান্সার মোকাবিলার আইডিয়া বহু পুরনো। আমরা সালমোনেলা বেছে নিয়েছি কারণ বহুদিন ধরে আমরা এটি নিয়ে কাজ করছি। এই ব্যাকটেরিয়ার আগ্রাসী শক্তি যে টিউমারের মোকাবিলার জন্য উপযুক্ত তার প্রমাণ পাওয়া গেছে। জার্মানির ব্রাউনশভাইগ শহরে হেলমহোলৎস সংক্রমণ গবেষণা ইনস্টিটিউট সালমোনেলা ব্যাকটেরিয়াকে এমনভাবে পরিবর্তন করতে সমর্থ হয়েছে যাতে সেটি প্রথমে টিউমারের উপর হামলা চালায়, তারপর শরীরের প্রতিরোধ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে। কিন্তু সমস্যা হলো, এমন আগ্রাসী জীবাণু নিয়ে ক্যান্সারাস টিউমার চিকিৎসার অনেক ঝুঁকি রয়েছে, এমনকি এর ফলে ক্যান্সার রোগীর মৃত্যু হতে পারে। তবে ইঁদুরের ওপর কিছুটা দুর্বল সালমোনেলা প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। আমরা যদি সেগুলিকে খুব বেশি দুর্বল করে দিই তখন চিকিৎসার জন্য তারা আর সক্রিয় থাকবে না। ব্যাকটেরিয়াকে একদিকে অত্যন্ত আগ্রাসী থাকতে হবে, অন্যদিকে সেটিকে এতটা দুর্বল করতে হবে যাতে সেটি আর বিপজ্জনক না থাকে। গবেষকরা ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের সুইচ তৈরি করেছেন, দূর থেকে যা নিয়ন্ত্রণ করা যায়। সুইচ অন থাকলে সেটি আগ্রাসী হয়ে ওঠে, অফ করে দিলে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা সেটিকে ধ্বংস করতে পারবে। সালমোনেলা এমনভাবে পরিবর্তন করা হয় যাতে সেটি বিশেষ ধরনের এক শর্করার মধ্যে আগ্রাসী হত্যাকারী হিসেবে বেড়ে ওঠে। কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দিলে এবং শর্করার অভাব দেখা দিলে সেটি কয়েক ঘন্টার মধ্যে এক নিরীহ ব্যাকটেরিয়ায় পরিণত হয়। ইঁদুরের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিলে এবং তারপর শর্করা যোগ করলে আরও মারাত্মক প্যাথোজেনিক স্ট্রেন দেখা যায়। শর্করা থেকে বিচ্ছিন্ন হলে বা তার অভাব দেখা গেলে তারা নিস্তেজ হয়ে পড়ে আর তেমন বিপজ্জনক থাকে না। শরীর আগ্রাসী সালমোনেলার মোকাবিলা করে এবং একই সঙ্গে টিউমার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। সালমোনেলা ঠিক কী করে গবেষক দলের প্রধান তা দেখিয়ে দিলেন। এখানে টিউমার সহ একটি ইঁদুর আছে, আমরা তার লেজের শিরায় সালমোনেলা ঢুকিয়ে দিচ্ছি। সেগুলি রক্তের স্রোতের সঙ্গে সঙ্গে টিউমারে ঢুকে পড়ে, তখন সেই টিউমার ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে শুরু করে, লিম্ফ নোড এবং কাছের লিম্ফ নোডগুলিতে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। টিউমারের সেই কোষগুলি তখন টিউমারে ঢুকে পড়ে এবং তার মোকাবিলা করে সেটিকে ধ্বংস করে দেয়, ফলে ইঁদুর টিউমার মুক্ত হয়ে পড়ে। গবেষকরা নিশ্চিত যে মানুষের উপর এই প্রক্রিয়া প্রয়োগ করতে আরও সময় লাগলেও সালমোনেলা ও ইমিউন সিস্টেমের আদান প্রদানের সম্ভাবনা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন পথ খুলে দিচ্ছে।